वेलकम बैक फ्रेंड्स, एइमात्र पावा सबथेके बड़ो लेटेस्ट आपडेट। कार्तिक पूर्णिमा दिन शताब्दीर दीर्घतम चंद्रग्रहण देखा जाबे, बिरल किछु घटना। तो बंधुरा बर्तमाने लेटेस्ट आपडेट जानिये देब, अवश्य चैनल बा भिडियोर नीचे थाका लाल रंगेर सबस्क्राइब बटने प्रेस करार पर भिडियोटिके जनस्वार्थे प्रचुर परिमाणे शेयर करबेन, संगे एकटी लाइक करते भुलबेन ना। आगामी 19 नवेम्बर कार्तिक पूर्णिमा, सेदिन कार्तिक पुजो करा हये थाके। এই বছর কার্তিক পূর্ণিমার দিনটি আরও একটি কারণে বিশেষভাবে উল্লেখযোগ্য। সেদিনই হবে চলতি শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। হিন্দু পঞ্জিকা অনুসারে কার্তিক পূর্ণিমা অত্যন্ত একটি বিশেষ দিন। বহু মানুষ গঙ্গা বা অন্য কোনো নদীতে স্নান করেন ও দান ধ্যান করে থাকেন, অনেকে ভগবান বিষ্ণুর পূজাও করে থাকেন। তার সঙ্গে কার্তিক পূর্ণিমার এই বছর প্রায় 3.5 ঘন্টা ধরে চলবে চন্দ্রগ্রহণ। ग्रहणेर समय पृथिवीर छायाय ढाका पड़बे चाँदेर 97%। ग्रहणेर दिन सूर्य और चाँदेर माझखाने चले आसबे पृथिवी। पृथिवीर छाया चाँदेर उपर पड़तेई शुरू होबे चंद्रग्रहण। भारतीय समय बेला 12:48 ग्रहण लागबे। भारतीय समय दुपुर 1:30 पड़े शिखर छुंबे ग्रहण। ग्रहणेर समय आमादेर देशे दिन थाकाय ग्रहण ওয়েবসাইট থেকে শতাব্দীর দীর্ঘতম এই চন্দ্রগ্রহণ লাইভ দেখতে পারেন উৎসাহীরা। অল্প সময়ের জন্য হলেও ভারতের কিছু অংশ থেকে দেখা যেতে পারে। বিজ্ঞানীরা জানিয়েছেন চাঁদের অবস্থান অনুযায়ী উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ ও অসমের পূর্ব দিকের কিছু এলাকা থেকে শরতের শেষ পূর্ণিমার এই চাঁদের বিরল গ্রহণ চাক্ষুষ করা যেতে পারে। তবে বিরল এই ঘটনার সবচেয়ে ভালো সাক্ষী থাকতে চলেছে উত্তর আমেরিকা মহাদেশ। এছাড়া দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকেও এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে বলে জানিয়েছেন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আগামী 8 নভেম্বর থেকে 9 বছরের মধ্যে ছোট বড় মিলিয়ে আরও 20টি চন্দ্রগ্রহণ লাগবে। আগামী শতাব্দীতে 228টি চন্দ্রগ্রহণ হবে বলে জানিয়েছে নাসা, প্রত্যেক মাসে অন্তত 2টি করে। তবু আসন্ন 29 নভেম্বরের প্রতি বিশেষ নজর থাকবে উৎসাহীদের। ওই দিন সব মিলিয়ে 3 ঘন্টা 28 মিনিট 23 সেকেন্ড চলবে এই গ্রহণ। এরপরে চন্দ্রগ্রহণ হবে 2022 সালে।